কয়েকদিন আগে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য নতুন জার্সি উন্মুক্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে চলতি টি-20 সিরিজে সেই জার্সি পরে মাঠে নেমেছে বাবর রিজওয়ানরা। তবে সে জার্সি পছন্দ হয়নি সাবেক পাকিস্তানি ক্রিকেটার দিনেশ ক্যানেরিয়ার। নতুন জার্সিকে ফলের সঙ্গে তুলনা করেছেন তিনি। পাকিস্তানের জার্সির পর ভারতের জার্সি নিয়েও মন্তব্য করেছেন ক্যানেরিয়া। তিনি জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের বোলিং পারফরম্যান্স যেমন ছিল নিস্তেজ, একইভাবে জার্সির রঙও ছিল নিস্তেজ। এমনকি পাকিস্তানের জার্সিকে তরমুজ মিশিয়ে বানানো হয়েছে বলেছেন ক্যানেরিয়া। ক্যানেরিয়া বলেন, প্রথমে আমাকে পাকিস্তানের কিটের কথা বলতে হবে। মনে হচ্ছে তরমুজ, ফুরুট নিনজা নামে একটি খেলা আছে, সেখানে আপনি ফল কেটে থাকবেন হয়তো। পাকিস্তানের জার্সিটা দেখে মনে হচ্ছে তারা সেই তরমুজ আর কস্তুরি মিশিয়ে বানিয়েছে। এটি সঠিক সবুজ, গাঢ় সবুজ হওয়া উচিত। মনে হয় আমরা একটি ফলের দোকানে দাঁড়িয়ে আছি। এছাড়া ভারতের জার্সি নিয়ে ক্যানেরিয়া বলেন, ভারতীয় দলের জার্সিটাও হালকা রঙের, এটি গাঢ় রঙের হওয়া উচিত। এটা একটি ভাব নিয়ে আসে, নিস্তেজ রঙে আপনাকে নিস্তেজ দেখাচ্ছে, যেমন ভারতীয় দল তাদের বোলিংয়ে কেমন নিস্তেজ দেখায়।